জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের দুদকে তলব কিন্তু কেন থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব সর্বশেষ তিনটি উপজেলা নির্বাচন স্থগিত করল ইসি কিন্তু কেন হঠাৎ সিদ্ধান্ত তবে কি বিদেশি চাপে এই সিদ্ধান্ত নিল থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব বেঞ্জিরের বিষয়ে দুদক তদন্ত করছে চাইলে আজিজেরও তদন্ত হতে পারে বলেন ওবায়দুল কাদের বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম এবার বিস্তারিত পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ এবং তার স্ত্রী ও তিন মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক আজ মঙ্গলবার তাদের তলব করা হয় দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো নোটিশে বেনজির আহমেদকে আগামী ছয় জুন এবং তার স্ত্রী ও সন্তানদের নয় জুন দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে নাম প্রকাশ না করার শর্তে দুদকের একজন কর্মকর্তা এসব তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেন দুদকের কমিশনার জহিরুল হক প্রথম আলোকে বলেন কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার দরকার হলে তাকে জিজ্ঞাসাবাদ করতে হয় তার বক্তব্য জানতে হয় সেটাও সেটাও আইন বেনজির আহমেদ দুই সালে ১৫ এপ্রিল থেকে দুই সালে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ টিএমপি কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দুই সালের ডিসেম্বরে র্যাব এবং র্যাবের সাবেক ও বর্তমান যে সাত কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয় তাদের মধ্যে বেনজির আহমেদের নামও ছিল তখন তিনি আইজিপির দায়িত্বে ছিলেন দুদক বলছে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যরা দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিপুল জমি ও কোম্পানি শেয়ারের মালিকানা অর্জন করেছেন সম্প্রতি বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ ওঠে এরপর তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অনুসন্ধানে কমিটি গঠন করে দুদক দুদক বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের স্থাবর সম্পদ জব্দ এবং ব্যাংক অ্যাকাউন্ট অবরোধের আবেদন করে সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার আদালত গত বৃহস্পতিবার বেনজির আহমেদ ও তার স্ত্রী ও তিন মেয়ে ও এক আত্মীয় ও এক স্বজনের নামে থাকা তিনশো বিঘা অর্থাৎ একশো একর জমি জব্দের আদেশ দেন একই দিন বেঞ্জির ও তার স্ত্রী সন্তানদের নামে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকে থাকা তেত্রিশটি ব্যাংক হিসাব অ্যাকাউন্ট অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয় এরপর গত রোববার আদালত আদালত বেঞ্জির আহমেদ বেঞ্জির আহমেদের স্ত্রী জিসান মির্জার নামে থাকা মাদারীপুরে দুইশো ছিয়াত্তর বিঘা জমি এবং বেনজির পরিবারের নামে থাকা গুলশানের চারটি ফ্ল্যাট জবদের আদেশ দেন একই দিন বেনজির ও তার স্ত্রী সন্তানের নামে উনিশটি প্রতিষ্ঠানের শেয়ার ও তিনটি বিয় হিসাব অর্থাৎ শেয়ার ব্যবসা করার বেনিফিশিয়ারি ওনার অ্যাকাউন্টস ওনার্স অ্যাকাউন্ট এবং ত্রিশ লাখ টাকার সঞ্চয়পত্র অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয় সাভারে তাদের কিছু জমিও পড়েছে একই আদেশের মধ্যে গতকাল সোমবার থেকে বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের ইস্তাবর সম্পদ জব্দ এবং ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করার আদেশ কার্যকর করা হয়েছে তৃতীয় ধাপে সর্বশেষ আজ তিনটি উপজেলা নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন ইসি আজ এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ইসির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে এর আগে ১৯টি উপজেলা নির্বাচন স্থগিত করা হয় ফলে এই ধাপের কাল বুধবার সাতাশিটি উপজেলা ভোট গ্রহণ হবে নেত্রকোনা কালিয়াজুড়ি এবং চাঁদপুরের কচুয়া ও ফরিদপুর উপজেলা আজ এই তিনটি উপজেলা নির্বাচন স্থগিত করা হয়েছে খালিয়াজুড়ি উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এছাড়া কচুয়া ও ফরিদ ফরিদগঞ্জ উপজেলা ইভিএমের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে এ কারণগুলো তুলে তুলে ধরে ধরা হয়েছে ইসির পক্ষ থেকে বর্ণিজলের কারণে এর আগে গতকাল উনিশটি উপজেলা নির্বাচন স্থগিত করা হয়েছে এবার দেশের চার ধাপে উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে কাল তৃতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে সাবেক আহমেদ ও সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ইস্যুতে সরকার বিব্রত নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মন্ত্রী ওবায়দুল কাদের তিনি এই বিষয়ে বলেন সরকারের বিচার করার সৎ সাহস আছে সরকার তাদের অপরাধ অস্বীকার করে পার পেয়ে যাওয়ার সুযোগ দেয়নি দুর্নীতির ব্যাপারে সরকার প্রধান আপসেন আজ মঙ্গলবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের ওবায়দুল কাদের বলেন সাবেক আইজেপি বেঞ্জির আহমেদের ব্যাপারে দুর্নীতি দমন কমিশন দুদক তদন্ত করে বের করছে দুদক স্বাধীন এই স্বাধীনতা শেখ হাসিনা দুদককে দিয়েছেন দুদক জানিয়েছেন বেঞ্জির আহমেদের অবৈধ সম্পদের বিষয়ে এখনো তদন্ত হচ্ছে এবং আরো তদন্ত হবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী আরো বলেন তদন্ত হচ্ছে মানে মামলা হলে বিচারের মুখোমুখি হতে হবে কোনো অপরাধের শাস্তি ছাড়া পার পাবেন না শেখ হাসিনার আমলে সাবেক সেনা সেনাপ্রধান আজিজ আহমেদ যদি অপরাধী হন তার বিরুদ্ধে তদন্ত করবে দুদক অপরাধী হলে অপরাধের জন্য শাস্তি পেতেই হবে তিনি যেই হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বিশ্বে একজন সৎ প্রধানমন্ত্রী হিসাবে পরিচিত বাংলাদেশের জনপ্রিয়তার মূলে রয়েছে তার সততা ও পরিশ্রম সরকার দুর্নীতির বিরুদ্ধে সবসময় ব্যবস্থা নিতে প্রস্তুত